নিউ শেপের স্মার্ট গ্রিলের ব্যবহার হয়েছে সামনে, এবং এই গাড়িতে আপনার দুটো লাইটে আপনার প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছে, এইচআইডি প্রজেকশন লাইট। আচ্ছা, গাড়ির সাথে আপনার একটা হেভি স্টিল বাম্পারও ইউজ হয়েছে গাড়িতে। একটি রাশ দেখাবো মিনি জিপ, সেটার স্মার্ট ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। হোন্ডা সিআরভি গুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে। সেতু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা নাবিসকো বিস্কিট ফ্যাক্টরির পেছনে গেটের সাথে অবস্থিত। আপনাদের শোরুমের নাম হচ্ছে সুপার গ্র্যাভিটি? আমাদের শোরুমের নাম সুপার গ্র্যাভিটি। হ্যাঁ, আজকের ভিডিওতে কি দেখাবো ভাই? আজকের ভিডিওতে ভাই একসাথে চারটা জিপ গাড়ি দেখাবো, এবং এর মধ্যে তিনটা জিপ একটা মিনি জিপ। হ্যাঁ ওকে, তো প্রথমে শুরু করতেছি একটি আপনার নিশান এক্সট্রেল 7 সিটের গাড়ি দিয়ে। রাস্তার রাজা, রাস্তার রাজা 2014 মডেল, 2016 সালের রেজিস্ট্রেশন। কালারটা খুব সুন্দর। হ্যাঁ, এবং নিউ শেপের গাড়ি। ওকে, সামনে থেকে নিউ শেপের গাড়ি, আপনার নিউ শেপের স্মার্ট গ্রিলের ব্যবহার হয়েছে সামনে, এবং এই গাড়িতে আপনার দুটো লাইটে আপনার প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছে, এইচআইডি প্রজেকশন লাইট। আচ্ছা, গাড়ির সাথে আপনার একটা হেভি স্টিল বাম্পারও ইউজ হয়েছে গাড়িটির সাথে, এবং প্রত্যেকটা গ্লাস এখন আপনার 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে, এবং গাড়িটি একদম এখন আপনার অরিজিনাল কালারে রয়েছে। আচ্ছা, তো এই গাড়িতে আপনার পাদানির অপশন রয়েছে দুই পাশে, তো একদম রেডি প্যাকেজের গাড়ি। ভেতরের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। ভেতরে স্মার্ট ভিউ, আপনার টোটালি ফ্রেশ কন্ডিশন, আমি সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং স্টিয়ারিং পেয়ে যাচ্ছি, এবং এই গাড়িতে আপনার হিউজ আকারে একটা সানরুফ পেয়ে যাবো এই গাড়ির সাথে। নিশান এক্সট্রেলের সানরুফটা সবচেয়ে বেশি বড় হয়ে থাকে, হিউজ সানরুফ, এবং এটা হচ্ছে 25 স্টার, এবং 25 স্টারের গাড়ি। হ্যাঁ, 25 স্টার আধুনিক ফিচারটা এই গাড়ির সাথে আমরা পেয়ে যাচ্ছি। ব্ল্যাক ইন্টেরিয়ার, টোটালি খুবই ভালো কোয়ালিটির একটি নিশান এক্সট্রেল, এবং উপরে আপনার রুফ বারের ইউজ হয়েছে এই গাড়ির সাথে। ব্যাকসাইডের অবস্থাটা আপনার টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে, এবং অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, 7 সিটের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি। তেলের আপনার 7 সিটের গাড়ি আমাদের কাছে অনেকে চেয়ে থাকেন, তাদের জন্য এই গাড়িটা আপনার, এই গাড়িটা আপনার যদি ফিজিক্যালি এসে দেখেন, আমার বিশ্বাস এই গাড়িটা আপনাদের পছন্দ হবে, 100% পছন্দ হবে। কালারটা অসাধারণ, এবং ব্যাকলাইটগুলো যা আছে গাড়িতে সবই আপনার বিল্ড ইন সেটআপে অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে। 2014 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা এই নিশান 7 সিটের নিশান এক্সট্রেল গাড়িটির আস্কিং প্রাইস আমরা যাচ্ছি অনলি 35,50,000 টাকা। 35,50,000 টাকা আস্কিং প্রাইস, তবে আলোচনার মাধ্যমে অবশ্যই আমরা কমে দিতে পারবো। আমরা এরপরে কি দেখবো? এরপরে ভাইয়া একটি রাশ দেখাবো মিনি জিপ। আচ্ছা, তো আমি ব্যাকসাইডের ভিউটা প্রথমে দেখে শুরু করতেছি। ব্যাকসাইডের স্মার্ট ভিউটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনার স্পয়লারের ব্যবহার হয়েছে এই গাড়ির সাথে, এবং এখানে লাইটের ব্যবহার হয়েছে স্পয়লারের সাথে, এবং এই গাড়িতে আপনার রুফ বারের অপশনও রয়েছে উপরে। ওকে, আমি ব্যাকসাইডের একটু ভিউটা, ভেতরে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এই গাড়ির ট্যাক্স তো কম, হ্যাঁ গাড়ির ট্যাক্স কম, এবং জিপের যে আপনার ইগুলা থাকে, চাকাগুলো থাকে পেছনের জিপ স্টাইলের, সে চাকাগুলো পেয়ে যাচ্ছে, এবং ব্যাকলাইটগুলো আপনার 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে। আমি ভেতরে ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটিও অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, এবং রাজগাড়িতে আপনারা উডেন প্যানেল অ্যাভেলেবল দেখি না, এই গাড়িতে আপনার অরিজিনাল উডেন প্যানেলের অপশন রয়েছে, ব্যবহার হয়েছে গাড়ির সাথে। ওকে, এবং সিট কভার এবং আপনার কার্পেটিং সহ আমরা একদম নিউ ইনস্টল করা হয়েছে এই গাড়ির সাথে। জি, টোটালি ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি। আপনি সামনে একটু ভিউটা দেখানোর চেষ্টা করতেছি, দরজার প্যাড এবং আপনার সামনের ড্যাশবোর্ডে প্রত্যেকটা উডেনের অপশন রয়েছে এই গাড়ির সাথে, এবং ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ের অপশন রয়েছে এই গাড়ির সাথে। আচ্ছা, রাজগাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যাভেলেবল দেখা যায় না, এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছি। এবং এই গাড়িতে আপনার আমার দুই পাশে আপনার পাদানির অপশন রয়েছে, এবং হেভি কোয়ালিটির একটি বিগো বাম্পার ইউজ হয়েছে এই গাড়ির সাথে। আচ্ছা, মানে একদম রেডি প্যাকেজের একটি গাড়ি, যে নিবে তার কোনো কাজ করতে হবে না, গাড়িটি নিয়ে শুধু উনি ইউজ করবে। এবং জি ডিশনে গাড়ি হওয়ার কারণে আমি সামনের আপনার দুটি লাইটে আপনার এইচআইডি প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছি। ওকে, তো একদম রেডি প্যাকেজের একটি গাড়ি, অরিজিনাল জি ডিশনের গাড়ি, মানে পাদানি, একটা বিগো বাম্পার, এবং ভেতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার, ফুল প্যাকেজ রয়েছে গাড়ির সাথে। 2006 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল তেলে চালিত। এই জি ডিশনের রাজগাড়িটির আস্কিং প্রাইস আমরা যাচ্ছি অনলি 13,30,000 টাকা, তবে এটি আস্কিং প্রাইস আলোচনার মাধ্যমে কমে দিতে পারবো। এরপর ভাইয়া একটি সিআরভি গাড়ি দেখাবো, হোন্ডা সিআরভি। ব্যাকসাইড দিয়ে শুরু করেন। তো আমি ব্যাকসাইডের স্মার্ট ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। হোন্ডা সিআরভিগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে, 2004 মডেল, 2004 সালে রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং অরিজিনাল সানরুফের অপশন রয়েছে এই গাড়ির সাথে। তো আমি ব্যাকসাইডের একটু ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। অরিজিনাল তেলে চালিত গাড়ি ভাইয়া এটা, অরিজিনাল তেলে চালিত গাড়ি হওয়ার কারণে দেখা যায় ইঞ্জিন কন্ডিশনগুলো, প্রত্যেকটা গাড়িতে আপনার জিপ গাড়িগুলো আসলে তেলে চললে ইঞ্জিন সবসময় ভালো থাকে, আর জিপ গাড়িগুলো আমাদের দেশে যারা চালাবে তারা তেলেই চেয়ে থাকে ম্যাক্সিমাম। আচ্ছা, আমি ভেতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি, এবং সিট কভারগুলো আপনার একদম রিসেন্টলি ইনস্টল করা হয়েছে গাড়িটির সাথে। আচ্ছা, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র, গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, সামনের স্মার্ট ভিউটা দেখানোর চেষ্টা করতেছি।
এবং গাড়ির কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশন, দরজার প্যাডসহ প্রত্যেকটা এখন টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। এবং এই গাড়ির সাথে ভাই আমরা একটা সামনের স্মার্ট ভিউটা দেখার চেষ্টা করতেছি। এই গাড়িটি আপনার সামনের লুকটা অনেক বেশি স্পেশাল, হেভি কোয়ালিটি একটি বাম্পার বেজেছে এই গাড়িটির সাথে। আচ্ছা, তো আপনার এখানে একটি স্মার্ট লুকের আপনার মনোগ্রামের অপশন লাগানো রয়েছে, এই গাড়িটির সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ওকে, এবং লাইটগুলো আমি এই গাড়িতে লাইট এবং প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছি এই হোন্ডা সিআরভি গাড়ির সাথে। 2004 মডেল, 2004 সালে রেজিস্ট্রেশন করা, 2000 সিসির অরিজিনাল তেলে চালিত এই হোন্ডা সিআরভি গাড়িটা আস্কিং প্রাইস আমরা যাচ্ছি অনলি 15,50,000 টাকা। তবে এটি আস্কিং প্রাইস আলোচনার মাধ্যমে আমরা কমে দিতে পারবো। ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে? ইঞ্জিন কন্ডিশন ভাইয়া আমাদের যতগুলো দেখালাম জিপ প্রত্যেকটা তেলের গাড়ি। আচ্ছা, তেলের কারণে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনে আপনার এখনও টোটালি একদম নতুনের মতো অবস্থা রয়েছে। এবং এই গাড়ির ইঞ্জিন তো ভাই দুই হাজার সিসির ইঞ্জিন, ইঞ্জিনগুলো অনেক শক্তিশালী এবং তেলে চালিত হওয়ার কারণে গাড়ির ইঞ্জিন টোটালি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আরও একটি জিপ দেখাচ্ছি, নিশান ডুয়ালিস। আচ্ছা, এটি এক্সটেলের আগের ভাষণ। নিশান ডুয়ালিস গাড়ি অনেকে চেয়ে থাকেন আমাদের কাছে, তাদের জন্য এই গাড়িটা অনেক বেশি স্পেশাল। আচ্ছা, এবং এই গাড়িতে আপনি হিউজ আকারে একটি সানরুফ পাবো, প্যানারোমিক সানরুফ। ওকে, তো আমি ভাইয়া ভেতরে ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটি অরিজিনাল অকটেন ড্রাইভেন গাড়ি, ভেতরের ড্যাশবোর্ডগুলো টোটালি ফ্রেশ কন্ডিশন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন রয়েছে এই গাড়িটির সাথে। অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো, দরজার প্রত্যেকটা প্যাড এখন আপনার টোটালি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আমরা যতটুকু দেখানো সম্ভব চেষ্টা করতেছি ভিউয়ার্সদের জন্য। পেছনের সিটগুলো আপনার প্রত্যেকটা সিটের উপরে আপনার লেদার কাভার লাগানো রয়েছে, যেখানে সিটটা আপনার যেন সেফটি থাকে, সিটগুলো ভালো থাকে। এবং বিশাল বড় বিশাল বড় সানরুফ, এটা প্যানারোমিক সানরুফগুলো বিশাল বড় হয়ে থাকে। এই গাড়ির পার্টস তো অ্যাভেলেবল, এই গাড়ির পার্টস অ্যাভেলেবল 100% অ্যাভেলেবল, প্রত্যেকটা গাড়ির পার্টসই ভাইয়া অ্যাভেলেবল। এবং আমি সামনের স্মার্ট ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। হেডলাইটগুলো এখনও ভালো কন্ডিশনে রয়েছে এবং স্টিল বাম্পারের অপশন রয়েছে এই জিপটির সাথে। এবং প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছি এই নিশান ডুয়ালিস গাড়ির সাথে। এই ডুয়ালিস গাড়িগুলো আপনার অনেক বেশি কমফোর্টেবল একটি গাড়ি। 2000 এই গাড়িগুলো আপনার টায়ার সাইজগুলো দেখে রাখছি ভাই, টায়ারগুলো কিন্তু আপনার 18 সাইজের চাকা এই গাড়িটির সাথে আমরা পেয়ে যাচ্ছি, এবং রিমগুলো অনেক বেশি লাক্সারিয়াস। আচ্ছা, তো এই চাকাগুলো সুন্দর, আপনার প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশনে একটি নিশান ডুয়ালিস গাড়ি। 2007 মডেল, 2012 সালে রেজিস্ট্রেশন করা এই অকটেন ড্রাইভেন প্যানারোমিক সানরুফ নিশান ডুয়ালিস গাড়িটি আস্কিং প্রাইস আমরা চাচ্ছি অনলি 14,90,000 টাকা। তবে এটি আলোচনার মাধ্যমে কমে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের সুপার ক্যাবিডিতে চলে আসতে হবে। আমাদের সুপার ক্যাবিডি অ্যাড্রেসটি হলো 257 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটি নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির ঠিক পেছনে গেটের সাথে অবস্থিত। তো আপনারা যদি আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করেন, অবশ্যই আপনাদের পছন্দ মতো একটি গাড়ি আমাদের এখান থেকে অবশ্যই নিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের সুপার ক্যাবিডিতে অবশ্যই আপনাদের চলে আসতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।